আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ফয়াজ ফ্রেশ হয়ে বের হয়ে এলো, তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। মেহের আর চোখে সবটা দেখছে। ফয়াজকে দেখে মনে হচ্ছে ফয়াজ কোথায় বের হচ্ছে। আজ শুক্রবার, ছুটির দিন, কিন্তু তার ছুটি নেই। ফায়া চুলটা ভালো করে ব্রাশ করে নিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শার্টের কলার ঠিক করে ফোন নিয়ে মেহেরকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ফায়া যেতেই মেহের উঠে দাঁড়ালো, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটা একটা করে গহনা খুলে ফেলল, ওড়না রেখে ওয়াশরুমে গেল মুখ ধুতে। মাহির সারা রাত ঘুম হয়নি, এদিকে ওর মা কাছে মেহেরের জন্য। মাহি ভাবছে কি করবে, ফায়াজের বাড়িতে যাবে কিনা। ফায়াজের বাড়িতে কখনো না গেলেও বাড়ির ঠিকানা আছে ওর কাছে। মাহি আবার মেহেরের নাম্বারে ডায়াল করলো, বারবার সুইচ অফ করছে। সকালবেলায় বাবার সঙ্গে কথা বলেও লাভ হয়নি, তিনি মেহেরের ব্যাপারে একটা কথাও শুনতে চায় না। মেহের নিজের ব্যাগটা খুঁজছে কিন্তু খুঁজে পাচ্ছে না, ব্যাগের ভেতরে মোবাইলটা আছে। মাহি আপুকে একটা ফোন করা দরকার, বাড়িতে কি হচ্ছে জানা প্রয়োজন। মেহেরের ব্যাগ কোথায় আছে কিছুই জানে না। মেহের রুম থেকে বের হলো, এই বাড়িতে নিশ্চয়ই ল্যান্ডলাইন আছে। মেহের পেয়েও গেল, তারপর দ্রুত মাহির নাম্বারে ডায়াল করল। মাহির ফোন বাজতে দ্রুত রিসিভ করল। হ্যালো আপু, আমি মেহের বলছি। মাহি অস্থির হয়ে বলল, মেহের তুই কেমন আছিস, তোর ফোন অফ কেন? আমি গতকাল ফোন করেছি, তুই ঠিক আছিস তো? আমাদের খুব টেনশন হচ্ছে, ফায়াজ তোর সাথে উল্টাপাল্টা কিছু করেনি তো? তুই এখন কোথায় কিছু তো বল। আপু তুমি আমাকে বলতে দিলে তো বলবো, রিল্যাক্স, আমি একদম ঠিক আছি। ফয়াজ আমাকে কিছু বলেনি, আমি এখন ওদের বাড়িতে আছি, ভালো আছি, বাড়ির খবর বলো। মাহি কাঁদো কাঁদো হয়ে বলল, কি বলবো, মা তো কেঁদেই যাচ্ছে, আর বাবাকে তো চিনিস, বাবা এখনো রেগে আছেন, কিছুই বলা যাচ্ছে না। মেহেরের গলা ধরে আসছে, ধরা গলায় বলল, মাকে কাঁদতে না করো, আমি ভালো আছি, একটু কথা বল। মেহের কেঁদে দিয়ে বলল, সে শক্তি আমার নেই আপু, তুমি মাকে দেখে রেখো, আমার জন্য টেনশন করো না। মাহিও কাঁদছে। মেহের তুই চলে আয়, যদি বলিস আমি গিয়ে তোকে নিয়ে আসবো, বাকিটা আমি সব ম্যানেজ করে নেব। ফায়াজকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি সবাইকে সবটা বলে। মেহের শক্ত গলায় বলল, একদম না আপু, আমি এমন একটা ছেলেকে বিয়ে করেছি যাকে আমি চিনি না, যার নামে ভালো কোনো রেকর্ড নেই, পুরো পরিবার ছেড়েছি, কেন, তোমার জন্য, আমার পরিবারের জন্য। এখন তুমি যদি কোনো ঝামেলা সৃষ্টি করো তবে তোমাকে আমি কোনো দিন বোন বলে স্বীকার করব না। তুমি আপাতত বিয়ে নিয়ে ভাবো, তোমার বিয়েটা যেন নির্বিঘ্নে হয়। তুমি আমাকে কথা দাও আপু, তুমি কোনো ঝামেলা করবে না, আমার স্যাক্রিফাইস বিফলে যেতে দেবে না, বলো। মাহি কান্নার বেগ পাড়িয়ে বলল, তুই ওর সাথে থাকতে পারবি না মেহের, ও তোকে শান্তি দিতে থাকতে দিবে না, ও খুব ভয়ঙ্কর ছেলে। মেহের দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার ভাগ্যে যা আছে তাই হবে, তুমি প্লিজ তুর্য ভাইকে কিছু বলো না। তবে তোকে একটা কথা দিতে হবে, তুই কোনো কিছু আমার কাছ থেকে লুকাবি না, আমার সাথে সবটা শেয়ার করবি। আচ্ছা কথা দিলাম, এখন রাখি আপু, নিজের খেয়াল রেখো আর বিয়েটা ভালো করে করো। আচ্ছা তুইও নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস, আমার ফোন করিস। মাহি গেল মেহেরের রুমে, ও রুমে গিয়ে আলমারি খুলে ওর জিনিসপত্র গোছাতে লাগলো। মেহের ফোন রেখে দিল, তারপর পুরো বাড়িতে চক্কর দিল। বাড়ি তো অনেক বড়, কিচেনে গিয়ে দেখল সার্ভেন্টরা রান্না করছে। একজন সার্ভেন্ট মেহেরকে দেখে বলল, ম্যাম আপনার কিছু চাই? সার্ভেন্টের মুখে ম্যাম কথাটা শুনে ভরকে গেল মেহের, নিজেকে টিচার মনে হচ্ছে। ওর বাড়ির কাজের লোকেরা আপা বলে ডাকে, আর এরা ম্যাম বলে সম্বোধন করছে। মেহের স্নিগ্ধ হেসে বলল, জি না কিছুই চাই না আমার, এমনিতেই দেখছিলাম। কিছু লাগলে জানাবেন, স্যার বলে গিয়েছে আপনার খেয়াল রাখতে। মেহের মনে মনে ভাবছে, লাগবে তো অবশ্যই, আমার এখন একটা ড্রেস লাগবে, আপনাদের বলে লাভ হবে মনে হচ্ছে না, এ বাড়িতে তো কোনো মেয়ে মানুষও নেই যে তাকে বলবো। মেহেরের খুব কান্না পাচ্ছে, মন ভালো করার জন্য ড্রয়িং রুমে গিয়ে টিভি ছেড়ে কার্টুন দেখতে শুরু করল। কিছুক্ষণ পর কলিং বেল বাজতেই একজন সার্ভেন্ট দৌড়ে এসে দরজা খুলল। মেহের হা করে চেয়ে আছে। দৌড়ে দরজা খোলার কি হলো,
আস্তে ধীরে খুলে কি গর্দান যাবে, কি অদ্ভুত। সার্ভেন্ট এসে মেহেরকে বলল, ম্যাম আপনার সাথে কেউ একজন দেখা করতে চাই। মেহের বুঝতে পারছে না এখানে কে আসবে ওর সাথে দেখা করতে, তেমন কাউকে খুঁজে পেল না। তারপর ভাবল মাহি কিনা। মাহির কথা মাথায় আসতে মেহের লাফিয়ে উঠল, দ্রুত দরজার সামনে গেল, বাইরে গিয়ে ওদের বাড়ির ড্রাইভারকে দেখতে পেল। মেহেরকে দেখে সামনে এসে বলল, বড় আপা আপনার জিনিসপত্র পাঠিয়েছে। জিনিসপত্রের কথা শুনে মেহের খুশি হয়ে গেল, নিশ্চয় জামা কাপড় পাঠিয়েছে। ড্রাইভার গাড়ির ডিকি থেকে দুটো লাগেজ বের করল। উৎফুল্ল মনে মেহের সার্ভেন্টকে দিয়ে লাগেজ দুটো উপরে নিয়ে গেল। রুমে গিয়ে লাগেজ দুটো দেখল, তাতে ওর জামাকাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র বই খাতা আছে। মেহের মুচকি এসে মিনমিন করে বলল, পৃথিবীতে একটা ব্যক্তি আমাকে খুব ভালো করে বলছে, আমার সুবিধা অসুবিধা প্রয়োজন সবটা বলছে। ধন্যবাদ আপু, তুমি সবসময় ভালো থেকো, হ্যাপি থেকো, সেটাই চাই। মেহের দু তিনটা জামা বের করে একটা মোবাইল ফোন পেল। মেহের ফোনটা হাতে নিয়ে দেখল ওর আপুর ফোন। তাড়াহুড়োয় নতুন ফোন কেনা সম্ভব হয়নি, তাই নিজেরা দিয়ে দিয়েছে। মাহির দুটো ফোন, তাই সমস্যা হবে না। মেহের মেসেজে পাঠিয়ে দিল, থ্যাংক ইউ এন্ড লাভ ইউ আপু। মাহি ফোন হাতে বসেছিল, মেহেরের মেসেজ দেখে মুচকে হাসল। মেহের একটা ড্রেস নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। মেহের তোয়ালে দিয়ে ভেজা চুল মুচছে, এখন নিজেকে খুব হালকা লাগছে। এতক্ষণ মনে হয়েছিল শরীরে কয়েকশো ওজনের পাথর শরীরে লেপটেছিল, ডাস্টবিনে সব ময়লা ওর শরীরে বাসা বেঁধেছিল। এখন ফ্রেশ লাগছে, মনে হচ্ছে খোলা আকাশের নিচে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। মেহের এসব ভাবতে ভাবতেই ফায়াজ দরজা খুলে ভেতরে ঢুকল। মেহের দরজা খোলার শব্দ পেয়ে পেছনে ঘুরে ফায়াজকে দেখতে পেল, দ্রুত মাথায় তোয়ালে পেঁচাল। ফায়াজ অবাক দৃষ্টিতে মেহেরকে দেখছে, ওর গায়ের পোশাকের দিকে চেয়ে আছে, মনে প্রশ্ন জাগছে এখানে জামা পেল কোথায়। ফায়াজের পেছন পেছন একজন সার্ভেন্ট কতগুলো ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে বলল, স্যার ব্যাগগুলো কোথায় রাখবো। ফায়াজের ঘোর ভাঙল সার্ভেন্টের কথা শুনে, বেডের উপরে রাখো। ফায়াজের বেডের উপরে চোখ যেতে দেখল সেখানে কতগুলো জামা কাপড় কসমেটিক ছড়ানো ছিটানো, সার্ভেন্ট ব্যাগগুলো সেখানেই রাখছে একটার উপর আরেকটা। মেহের কৌতূহল নিয়ে সার্ভেন্টকে বলল, এগুলো কি এখানে রয়েছে কেন। সার্ভেন্ট ফায়াজের দিকে তাকালো, ফায়াজ সেদিকে পাত্তা না দিয়ে মেহেরকে বলল, তুমি জামা কাপড় পেলে কোথায়। মেহের খুশি খুশি মুখ করে বলল, এগুলো আপু পাঠিয়েছে, আপু বুঝতে পেরেছে নতুন জায়গায় আমার সমস্যা হচ্ছে তাই। মেহের কথা শেষ করার আগেই ফায়াজ সার্ভেন্টকে ধমক দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন। মেহের ধমক শুনে কেঁপে উঠল। সার্ভেন্ট মিনমিন করে বলল, সরি স্যার ভুল হয়ে গেছে, আর হবে না। সার্ভেন্ট চলে যেতেই ফায়াজ বলল, তুমি এমন বসতে কেন, ঘরটাকে কি করেছো, বিছানার এই অবস্থা কেন। মেহের ভয়ে আমতামতা করছে, তারপর বলল, সরি আমি আসলে। ফায়াজ ধমক দিয়ে বলল, তুমি আসলে কি আমি জানতে চাই না, এক্ষুনি এগুলো এখান থেকে সরাও। মেহের দ্রুত জামা কাপড় তুলে ভাঁজ করে এলোমেলো ভাবে লাগেজে ঢোকাচ্ছে, সেটা দেখে ফায়াজ বলল, এইভাবে রাখছো কেন, মিনিমাম সেন্সটুকু নেই, কিভাবে জামা কাপড় রাখতে হয় জানো না, গুছিয়ে রাখো। মেহের ঠোক গিলে বলল, আমি কখনো এসব করিনি, আপু আমার সব গুছিয়ে রাখতো। আপু আপু শুনতে শুনতে ফায়াজের মাথা খারাপ হয়ে যাচ্ছে, রাগ হচ্ছে প্রচুর, তাই মেহেরকে দাঁতে দাঁত চেপে বলল, আপু এই করেছে সেই করেছে এসব না বলে নিজের সংসার নিজে গোছানোর চেষ্টা করো, তোমার আপু সারাটা জীবন তোমার সাথে থাকবে না, তোমার সংসার দেখবে না, ভবিষ্যতে তোমাকে সব দেখতে হবে, এখন থেকে শিখতে শুরু করো। মেহের মাথা নাড়িয়ে সব এক এক করে ভাঁজ করছে। ফায়াজ সোফায় বসে ফোন টিপছে, মেহের সব গুছিয়ে রেখে বেডের উপরে রাখা ব্যাগগুলো তুলে বলল, এগুলো কোথায় রাখবো। ফায়াজ ফোনের দিকে চোখ রেখেই বলল, তোমার জন্য ওসব। মেহের ব্যাগ খুলে দেখল তাতে বেশ কিছু জামা কাপড় আছে, মেহের সবগুলো এক এক করে দেখল, সাথে কিছু হিজাব আছে। মেহের আর চোখে ফায়াজের দিকে তাকিয়ে মুচকে হাসল, যেমনই হোক স্বামীর কাছ থেকে পাওয়া প্রথম উপহার, আর ওর সাইড ব্যাগটাও সেখানে পেল। ব্যাগ দ্রুত খুলে দেখল ফোনটা সুইচ অফ হয়ে পড়ে আছে। সন্ধ্যায় ফায়াজ বসে বসে কফি খাচ্ছে আর কারো সাথে ভিডিও চ্যাট করছে। মেহের বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে, পরিষ্কার আকাশে তারার মেলা, আকাশে মেঘ নেই আবার চাঁদও নেই। মেহের ভাবছে,
ফাজ সংসারের কথা বলল, ভবিষ্যতের সংসার আমাকে সামলাতে হবে বলল। ও কি সারা জীবন আমাকে রাখবে, আমার সাথে সংসার করবে? মেহের রুমের ভেতরে ঢুকতেই চোখ গেল ফায়াজের দিকে। ল্যাপটপের স্ক্রিনে একটা মেয়ের ছবি ভাসছে। মেয়েটার পরনে ঠেলে ঠেলা টি শার্ট, বেনুনি করা এলোমেলো চুল, মনে হচ্ছে মাত্রই ঘুম থেকে উঠেছে। ঘুম ভেঙে ফ্রেশ হওয়ারও সুযোগ পায়নি, ভিডিও কলে বসে পড়েছে। মেহের ব্রুকুচকে চেয়ে আছে মেয়েটার দিকে, নিজের অজান্তেই কয়েক পা বাড়িয়ে ল্যাপটপের সামনে চলে গেছে। ল্যাপটপের স্ক্রিনের মেয়েটা মেহেরকে দেখে উৎফুল্ল হয়ে চোখে মুখে হাসি ফুটিয়ে হাত নাড়িয়ে হাই জানাচ্ছে। মেহের তখনও মুখ গম্ভীর করে ভেবেই চলেছে কে হতে পারে মেয়েটা। মেয়েটা মেহেরের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে ফায়াজের দিকে তাকিয়ে ইশারা করল। ফায়াজ মেহেরের দিকে ঘুরে ফিসফিস করে দাঁতে দাঁত চেপে বলল, এমন বিহেভ করছো কেন? ও আমার বোন ফাইজা, ভালোভাবে কথা বলো। তারপর ফায়াজ আবার হাসি হাসি মুখ করে ফাইজার দিকে ঘুরে বলল, তোকে চিনতে পারিনি তাই চুপ করে আছে। ফায়াজ তারপর মেহেরের দিকে ঘুরে কিছু ইশারা করল। মেহের মুচকি এসে ফাইজাকে সালাম দিয়ে টুকটাক কথা বলল। কথা শেষে মেহের ভাবছে ফাইজাকে একটা কথা জিজ্ঞেস করবে, কিন্তু সাহস পাচ্ছে না, অতপর জিজ্ঞেস করে ফেলল, আপনি না বললেন আপনার বাবা ছাড়া কেউ নেই, তাহলে বোন এলো কোথা থেকে? ফায়াজ মেহের দিকে চোখ পাকিয়ে পাকিয়ে বলল, যেভাবে আসে সেভাবে এসেছে, তোমার এসব নিয়ে মাথা ঘামানোর একদম দরকার নেই। মেহের মাথা নাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল আর ভাবছে, বোন আছে বাবাও আছে তো মানি, এরা থাকে কই? এই বাড়িতে তো থাকে না। ফা সকালেই বলল, আমার আবার পরিবার? বাবা থাকে কিন্তু তিনি এই মুহূর্তে কোথায় আছে জানে না। কেমন শোক আর ব্যথা ছিল সে দৃষ্টিতে, নিশ্চয় কোনো রহস্য আছে, কিন্তু কি? মেহের সেই সন্ধ্যা থেকে আর রুমে যায়নি, অজানে একটা ভয় জেগে বসেছে মনে। রাত বাড়ছে, ফায়াজ যদি স্বামীর অধিকার দেখায় কি করবে তখন? মেহেরের কিছুই করার থাকবে না। যতই রাত বাড়ছে ভয়টা ততই বাড়ছে। মেহের তাই ঠিক করেছে আজ আর রুমে যাবে না, টিভি ছেড়ে বসে আছে। টিভি ছেড়ে এমন ভাব করছে আজ ও সব চ্যানেল দেখে ছাড়বে। একের পর এক চ্যানেল পাল্টাতে লাগলো, সারা রাত মুভি দেখবে, মনোযোগ দিয়ে মুভি দেখার ভান করে থাকতে হবে, যাতে কেউ ড্রয়িং রুমে বসে থাকার জন্য সন্দেহ না করে। মেহের তাই করছে। রাত দুইটা বাজে ও স্বস্তির নিঃশ্বাস নিল, অন্তত কোনো সার্ভেন্টে সে কিছু জিজ্ঞেস করেনি, ফায়াজও খোঁজ নিতে আসেনি, পুরো বাড়ি নীরব নিস্তব্ধ, নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু মেহেরের এখন ভয় লাগছে, কেমন যেন গা ঝিমঝিম করছে, মনে হচ্ছে পেছন থেকে কেউ কাঁধে হাত রাখবে, কিংবা সামনে দিয়ে কোনো ছায়া শু করে চলে যাবে। একজন সার্ভেন্ট পেছন থেকে জিজ্ঞেস করল, ম্যাম? মেহের হঠাৎ করে কারো গলার স্বর শুনে ভয়ে কেঁপে উঠল। পেছন থেকে সার্ভেন্ট সেটা লক্ষ্য করেছে কি না তা জানা নেই। মেহের ঢোক গিলে পেছনে ঘুরে সার্ভেন্ট মেহেরকে বলল, ম্যাম রাত দুইটা বাজে, আপনি ঘুমাতে যাননি? মেহের না জানার ভান করে বলল, দুইটা বেজে গেছে? ও নো, মুভি দেখতে দেখতে কখন দুইটা বেজে গেছে বুঝতেই পারিনি, আমি যাচ্ছি। মেহের রিমোট দিয়ে টিভি অফ করে অনিচ্ছা সত্ত্বেও কাঁদো কাঁদো হয়ে উপরে যাচ্ছে গাল ফুলিয়ে। মেহের পা টিপে টিপে রুমে ঢুকে বিছানার দিকে তাকিয়ে দেখে ফায়াজ হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। মেহের স্বস্তির নিঃশ্বাস নিল, তারপর বিছানার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। ফায়াজের সাথে ঘুমাতে কেমন অস্বস্তি লাগছে, তাছাড়া ফায়াজ যদি রাগ করে, তাই মেহের সোফায় গিয়ে বসে পড়ল। ঘুম ওর চোখ ভেঙে আসছে, ক্ষণে ক্ষণে চোখ লেগে আসছে। মেহের একটা কোশন নিয়ে কোশনের ওপর মাথা রাখল, ঘাড় কাত করে কোনো রকম শুয়ে পড়ল। গভীর রাত হওয়ায় মুহূর্তে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। ফায়াজের ঘুম ভাঙতে দেখে বিছানা খালি, মেহের নেই। ফায়াজ ঘুমঘুম চোখে উঠে বসে, মেহেরকে খোঁজার জন্য পুরো রুমে চোখ বুলিয়ে দেখে মেহের সোফায় আধশোয়া হয়ে ঘুমিয়ে আছে। ফায়াজ আদমোড়া ভেঙে ফ্রেশ হতে চলে গেল, মেহেরের ঘুম ভাঙতেই উঠে বসে, ঘাড় ব্যথা করছে, পিঠটাও ব্যথা করছে খুব। মেহের সোফা থেকে নেমে কোমরে হাত দিয়ে দাঁড়ালো, বিছানার দিকে তাকিয়ে দেখে ফায়াজ নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। মেহের হাই তুলতে তুলতে নিজের জামা কাপড় নিল। আজকে পরীক্ষা আছে, পড়াশোনা ছাড়াই পরীক্ষা দিতে যাবে আজ প্রথমবার। ফায়াজ ফ্রেশ হয়ে বের হতেই মেহের ফ্রেশ হতে চলে গেল। মেহেরকে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে দেখে ফায়াজ জিজ্ঞেস করল, রেডি হয়ে কোথায় যাচ্ছ? মেহের ফায়াজের দিকে অবাক হয়ে তাকালো, তারপর বলল,
আমার পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে যাচ্ছি। ফায়াজ পকেটে ফোন রাখতে বলল। তুমি কোথাও যাচ্ছ না, বাড়িতে থাকো চুপচাপ। মেহের ফায়াজের কথা শুনে রীতিমতো শকড। কিন্তু আমার পরীক্ষা? ফায়াজ স্বাভাবিকভাবেই বলল, দিতে হবে না। মেহের কাঁদো কাঁদো হয়ে বলল, আমি পড়াশোনা করব না, আমি পড়াশোনা করতে চাই, পরীক্ষা দিতে চাই। ফায়াজ মেহেরের দিকে চোখ তুলে তাকালো। মেহের সাথে সাথে চোখ নামিয়ে নিল। ফায়াজ মেহেরের খুব কাছে গিয়ে দাঁড়ালো। মেহেরের মুখের কাছে মুখ নিতে মেহের ভয়ে শরীর খিচে চোখ বন্ধ করে নিল। ফায়াজ বলল, আমি বলেছি যাবে না, ব্যাস যাবে না। তারপর ফায়াজ রুম থেকে ঝড়ের গতিতে বের হয়ে গেল। মেহের তখনও চোখ বন্ধ করে আছে, বন্ধ চোখ বেয়ে পানি পড়ছে। মেহের মন খারাপ করে বসে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ফায়াজ ওর পড়াশোনা বন্ধ করে দিয়েছে। ফায়াজ কি চায়? ওকে খাঁচায় বন্দি করে রাখবে? ওকে দম বন্ধ করে মেরে ফেলবে? এভাবে কষ্ট দেবে? মেহেরের ফোন বেজে উঠল। মাহি ফোন করেছে। মাহির ফোন দেখে মেহেরের কান্নার পরিমাণ বেড়ে গেল। কাঁদতে কাঁদতে ফোন রিসিভ করে বলল, আপু, ফয়াজ আমাকে পরীক্ষা দিতে দেয়নি, আমার পড়াশোনা বন্ধ করে দিয়েছে। মেহেরের এসব কথা শুনে মাহি ভীষণ রেগে গেল। ফায়াজ তাহলে মেহেরের উপর টর্চার করছে? মাহি মেহেরকে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না, আমি কথা বলবো ফায়াজের সাথে, সব ঠিক হয়ে যাবে। মেহের কান্নার জন্য কথা বলতে পারছে না, ফোন কেটে দিল। কোলে ফোন রেখে কান্না করছে। মাহি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আজ ফায়াজের সাথে কথা বলবে। মাহি ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই ফায়াজকে দেখতে পেল। বরাবরের মতো বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছে। মাহি রাগে ফুসছে। ফায়াজের সামনে গিয়ে রুদ্রানী মূর্তি ধারণ করল। ফায়াজ মাহিকে দেখে অদ্ভুত হাসি দিল। ও জানত মাহি আসবে। ফায়াজ মাহিকে দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে উঠে দাঁড়ালো। মাহি রাগে কচকচ করতে করতে বলল, এসব কি শুরু করেছো? মেহেরের সাথে এমন কেন করছো? ওর পড়াশোনা কেন বন্ধ করে দিয়েছো? ফায়াজ খার কাত করে তারপর আবার সোজা করে বলল, স্বামী স্ত্রীর ব্যাপারে তৃতীয় ব্যক্তি না ঢুকাই ভালো, সো স্টে অ্যাওয়ে ফ্রম দিস। মাহি তবু দমে গেল না। তোমার স্ত্রী আমার বোন, আমার অধিকার আছে ওর ব্যাপারে কথা বলার। ফায়াজ মুচকি হেসে বলল, সেটা জাস্ট ওর ব্যাপারে, কিন্তু যখন ব্যাপারটা আমার আর ওর তখন বলতে পারো না? আমার স্ত্রী, আমি যা খুশি বলবো, যা খুশি করব, এই ব্যাপারে তুমি নাক না গলালেই পারো। মাহি রাগের পরিমাণ বাড়িয়ে বলল, তুমি যা খুশি তা করতে পারো, তুমি রীতিমতো ওর উপর জুলুম করেছো, যাকে বলে নারী নির্যাতন, দেশে আইন আছে। মাহির কথা শুনে ফায়াজ ফিক করে হাসতে শুরু করল। হাসতে হাসতে যেন গড়িয়ে পড়বে। মনে হচ্ছে মাহি খুব হাস্যকর একটা জোক বলেছে। মাহি অবাক হয়ে ফাহাজের দিকে চেয়ে আছে। ফায়াজ হাসি থামিয়ে বলল, আইন, ইউ নো, আমি এরকম আইন পকেটে রেখে ঘুরি। আইনের ভয় আমাকে দেখিও না, যা খুশি করে নাও, ফায়াজের একটা চুলও বাঁকা করতে পারবে না। আর মেহের, ওর কথা তো ভাবো, বেচারি মেয়ে, আমি যদি ওর উপর জুলুম করি কে আসবে বাঁচাতে? আর মেহের কি মুখ খুলবে? একদম না, আমার লক্ষ্মী বউ মেহের। শেষের কথাটা ন্যাকা কণ্ঠে বলল। মাহি ভয় পেয়ে গেল। ফাহাজ না ওর রাগ মেহেরের উপর তোলে, তাই মাহিও চুপ করে গেল। মাহি ভার্সি থেকে বের হতেই তুর্যের ফোন। মাহি মনমরা হয়ে ফোন রিসিভ করল। তুর্য অপর পাশ থেকে বলল, মাহি, কি শুনছি এসব? মেহের নাকি বিয়ে করেছে? মাহি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ। কি বলছো এসব? কখন, কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মাহি কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর বলল, জানি না, আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুর্য বুঝতে পারছে মাহির মন ভালো নেই। মেহের ওদের কত আদরের, মেহের হুট করে এমন একটা ঘটনা ঘটিয়ে সবার মনে ডাক কেটেছে। কিন্তু মেহেরের খবর নেওয়াটা জরুরি। কিন্তু কিন্তু কার মাধ্যমে নিবে? মাহি আপসেট, ওর কাছ থেকে পরবর্তীতে জেনে নিবে। ফায়াজ বিকেলবেলায় বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই একজন সার্ভেন্ট ফায়াজকে বলল, স্যার, ম্যাম সারাদিন কিছু খায়নি। ফায়াজ কথাটা শুনে কিছুটা অবাক হলো, স্বাভাবিকভাবেই বলল, তো আমি কি করব, খোদা পেলে নিশ্চয়ই খাবে। ফায়াজ হনহন করে সিঁড়ি বেয়ে উঠে গেল। সার্ভেন্ট অবাক হলো ফায়াজের কথা শুনে।
ভেবেছিল স্ত্রী না খেয়ে থাকার কথা শুনে বিচলিত হবে। নতুন বিয়ে করা বউয়ের প্রতি এতটা অনীহা থাকতে পারে ফায়াজকে না দেখলে পুষতেই পারত না। ফায়াজ রুমে গিয়ে দেখে মেহের বিছানায় ঘুমিয়ে আছে। ফায়াজ মেহেরের হাত ধরে টেনে তুলে ফেলল। আচমকা এভাবে টেনে তোলায় মেহের ঘাবড়ে যায়, সারা শরীর কাঁপছে, বুক ঠিপ ঠিপ করছে, কি হয়েছে বুঝতে পারছে না। সবটা বুঝতে কয়েক সেকেন্ডের সময় লেগে গেল। মেহের ফায়াজকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। ফায়াজ মেহেরের হাত ধরে নামিয়ে সোজা দাঁড় করিয়ে জিজ্ঞেস করল,